24শে ডিসেম্বর আসছে, ছোট বড় সবার জন্য টনিক, যেটা পরিচালনা আগের সমস্ত কিছু ভুলে গিয়ে এবার অভিনেতা দেবের নতুন সিনেমার প্রচারে দেবের সঙ্গী হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আসতে চলেছে দেবের নতুন সিনেমা টনিক। আগামী 24শে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন অভিজিৎ সেন। সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা দেব। এবার তার সহযোগী হয়ে উঠলেন অভিনেত্রী শুভশ্রী। মঙ্গলবার 21শে ডিসেম্বর রাতে দেবের নতুন সিনেমার প্রচারে নেমেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী বললেন দর্শকদের অনুরোধ করে যে বড়দিনের আগের দিন ছোট বড় সকলের জন্য আসছে সিনেমা হলে টনিক, পরিচালনায় অভিজিৎ সেন, আমার ভীষণ প্রিয় পরিচালক, তাই সকলকে বলছি প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখবেন দয়া করে। বাংলা সিনেমার প্রচারে শুভশ্রীর এ ভিডিও বার্তার প্রশংসা করেছে অনেকে। জানা গিয়েছে বর্তমানে শুভশ্রী যেমন ব্যস্ত সময় পার করছে ডক্টর বক্সী সিনেমার জন্য, তেমনভাবে আগামী মাসেই আসতে চলেছে তার নতুন সিনেমা ধর্মযুদ্ধ। শুভশ্রী শুধু নয়, সিনেমার প্রচারে দেবের সঙ্গে বেশ অনেক অভিনেতা অভিনেত্রীদেরকেই দেখা গিয়েছে। তো ভিউয়ার্স, সবাইকে ছাপিয়ে গিয়েছে শুভশ্রীর ভিডিও বার্তা। আপনাদের শুভশ্রীর এই মানবিকতা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেব শুভশ্রীকে কি আবারও আপনারা একসাথে দেখতে চান? দেখতে চাইলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বিনোদন জগতের এমনই সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফ লাইন।